হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনি দেখছি টিজুক। আমি আজদিন, যদি আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করেন তাহলে হোয়াটসঅ্যাপের জন্য কিন্তু দারুণ একটা সুখবর আসছে। টেকনোলজি জগতে আবার আপনাকে স্বাগত, আমি আজদিন। আপনি দেখছেন টিপসবুক। যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করুন। হোয়াটসঅ্যাপ একের পর একের পর এক, একের পর এক ফ্রিতে, মানে হোয়াটসঅ্যাপ ইউজ করি, কোনো অ্যাড আসে না, কোনো কিছু না, ফ্রিতে আমাদের এত এত ফিউচার দিচ্ছে যেগুলো অতুলনীয়। অন্য কোনো কোম্পানি আজ পর্যন্ত আমাদেরকে ফ্রিতে কোনো একটা সার্ভিস দেয়নি, ফেসবুক মার্ক জুকারবার্গের কোম্পানি একটাই। হোয়াটসঅ্যাপ প্রত্যেকদিনই আমাদের দারুণ দারুণ কিছু না কিছু দিয়ে যাচ্ছে। এর আগে কিছুদিন আগে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট লক দিয়েছিল। ফিঙ্গারপ্রিন্ট আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে আপনি হোয়াটসঅ্যাপ ফিঙ্গারপ্রিন্ট লক করতে পারবেন। দারুণ দারুণ ফিউচার কিন্তু সবসময় যেন হোয়াটসঅ্যাপ আমাদের দিয়েই থাকে। তো আজকে কী ফিউচার এনেছে হোয়াটসঅ্যাপ? হোয়াটসঅ্যাপ কিন্তু একটা যে মেসেজ এনেছে, যে এটা আমি মনে করি প্রত্যেকের জন্য প্রয়োজন। এবং এর এইটা অনেক আগে টেলিগ্রামে ছিল, স্ন্যাপচ্যাটে ছিল, ফেসবুকেও ছিল, ঠিক আছে। বাট এই ফেসবুকে কেউ হয়তো ইউজ করে না, এগুলো কেউ ইউজ করে না। বাট হোয়াটসঅ্যাপ তো সবথেকে বেশি পপুলার ইন্ডিয়াতে, সবথেকে বেশি ইন্ডিয়া এবং ব্রাজিলই সবথেকে বেশি পপুলার হোয়াটসঅ্যাপ। তো এই হোয়াটসঅ্যাপে কী আপডেট এসছে? হোয়াটসঅ্যাপে বন্ধুরা যে আপডেট এসে শোনার পরে আপনার মাথা তাক লাগিয়ে যেতে পারে। তো আপডেট যাওয়ার আগে আপনাকে ছোট্ট একটা কথা বলি, প্লিজ সাবস্ক্রাইব করুন আর একটা লাইক করুন, কমেন্ট বক্সে জানাবেন যে আমাদের টেকনোলজি ভিডিও আপনাদের কেমন লাগে। তো বন্ধুরা, প্রথমত যেটি একটা আছে আপডেট এসেছে, সে আপডেট হচ্ছে আপনি যদি আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড বা আপনার শত্রু কাউকে আপনি মেসেজ করেন, সেই মেসেজটা সে আবার পরবর্তীকালে রিড করে দেখে কী কী বলছে। বাট এই মেসেজ, মানে এই যে আপডেটটা এসেছে, এই আপডেটটা কী আপডেট? আপনি যাকেই মেসেজ করেন এখন অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। খাট 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 করে মেসেজ করবেন, ডিলিট হয়ে যাবে। মানে ওর মেসেজ দেখার আগে কিন্তু মেসেজ ডিলিট হয়ে যাবে। এই যে আমরা আগে কী করতাম, ডিলিট করতে হতো, বাট ডিলিট করা লাগবে না। এখন একদমই নতুন সিস্টেম এসেছে যে আপনি ফ্রেশভাবে, ওখানে একটা টাইমিং দেওয়া হবে যে আপনার সামনে ছবি দেখতে পাচ্ছেন, এক ঘন্টা কি পাঁচ সেকেন্ড পরপর অলরেডি আপনার মেসেজ ডিলিট হতে থাকবে। আপনি যাকে মেসেজ করবেন সেই মেসেজটা অলরেডি 5 সেকেন্ড পরপর ডিলিট হতে থাকবে। তো হোয়াটসঅ্যাপ দিন দিন স্মার্ট হতে যাচ্ছে, আরও স্মার্ট, মানে গুগলের থেকেও হয়তো বেশি স্মার্ট হতে যাচ্ছে। কারণ হোয়াটসঅ্যাপ দিন দিন, ছোট্ট একটা হোয়াটসঅ্যাপে কী নেই ইতি, কী আপডেট নেই, এত আপডেট ইতি হোয়াটসঅ্যাপে। এই সামান্য একটা এতটুকুন একটা হোয়াটসঅ্যাপে যে কত আপডেট আছে এবং নেক্সট আরও কত আপডেট আসবে সেটাও বলা মুশকিল। কারণ ওদের মাথায় যে দিন দিন কী উই পোকা ঘরে নাকি কী ঘরে জানে না। কারণ টেকনোলজি এমন একটা জিনিস ভাই, দিন দিন উন্নতি হতেই থাকবে। যে টেকনোলজি উন্নতি করতে পারবে না সে টেকনোলজিতে ফেল। তো এই কারণেই হোয়াটসঅ্যাপ যত কিছু আছে, মানে সোশ্যাল সাইট, নেটওয়ার্কের চ্যাটিং সাইট, ভয়েস চ্যাটিং সাইট, টেলিগ্রাম বলো, যা বলো, সমস্ত কিছু ফেলে হোয়াটসঅ্যাপ কিন্তু নাম্বার ওয়ান পজিশন আছে। মিলিয়ন না বিলিয়ন বিলিয়ন ডাউনলোডার আছে হোয়াটসঅ্যাপ। তো হোয়াটসঅ্যাপে কিন্তু আপনাদের কিছুদিনের মধ্যেই, এখন বেটা টেস্টিংয়ে চলছে, কিছুদিনের মধ্যেই সবারই হাতে হাতে চলে আসবে। আপনি আপনার গার্লফ্রেন্ড হোক, আপনার শত্রু, যাকে খুশি মেসেজ করবেন, অটোমেটিক্যালি সেটা 5 সেকেন্ড হোক অথবা 1 ঘন্টা হোক আপনি সিলেক্ট করবেন, সেটা ডিলিট হয়ে যাবে। কেমন লাগলো আজকের এই টেকনোলজি খবরটি? যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। এবং আমরা যেই খবরগুলো দিই, আমরা আগেই বলেছি যে আমরা যে নিউজগুলো দিই কী ঘটবে ভবিষ্যতে, কী ঘটবে মানে বর্তমানে আমরা যেগুলো পাচ্ছি নিউজগুলো, যে এই টেকনোলজি এটা আসবে সামনে, সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলে থাকি। তো ওয়েট করুন, কিছুদিন পরে আপনিও পেয়ে যাবেন। ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আর আজকের ভিডিও এখানে শেষ করছি। বাই অ্যান্ড টেক কেয়ার।